মানুষজনের মধ্যে যে সেরাটা আপনি দেখেছেন তার বিচারে মানুষজনকে চিনতে শিখুন। সবচেয়ে খারাপ দিকটার জায়গায় সবথেকে ভালোটা চিনলে সবার সবথেকে সেরাটাকে আপনি উৎসাহ দেবেন, লালন করবেন এবং আপনিও সবার কাছ থেকে সেরাটাই পাবেন। যেটার দিকেই আপনি মনোযোগ দেবেন সেটাই স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে, অন্তত আপনার জন্য। প্রতিটি মানুষ যার সাথে আপনি মেশেন তাদের একটা ভালো দিক আছে, তাদের একটা পচা দিক আছে। যদি তাদের পচা দিকটার দিকে মন দেন আপনার মন পচাটা নিয়েই ডুবে থাকবে, অন্য কারোর খারাপটা আপনার হয়ে যাবে, আর এর ফলে সেটাই আপনি আপনার চারপাশ থেকে আরও বেশি বেশি করে পেতে থাকবেন। যদি সেরাটার দিকে মনোযোগ দেন, যদিও কিছু মানুষের মধ্যে সেটা বিন্দুর সমান, যদি সেরাটার দিকে মন দেন সেটা বৃদ্ধি পাবে, অন্তত আপনার মনে, আপনার অভিজ্ঞতায় সেটা বাড়বে। বেশ ভালো রকম সম্ভাবনা আছে এটা তাদের মধ্যেও বাড়তে পারে। যাই হোক, যখন এই পৃথিবীতে থাকেন, যখন আপনি সক্রিয়, অনেক লোকই আপনাকে অনেক রকম খারাপ কথা বলবে, অনেক খারাপ কাজ করবে, কিন্তু আপনি তাতেই মন দিলে আপনার জীবন থমকে যাবে। যদি ভালোর দিকে মন দেন, যেটা এমনকি সেই সব মানুষদের মধ্যেও হয়তো থাকতে পারে যারা সবসময় বিষ উগড়ে দিয়ে যাচ্ছেন, এতে একটা ব্যাপার হলো আপনার মনে কখনো পছন্দ ধরবে না, আরেকটা ব্যাপার হলো একটা সম্ভাবনা থেকেই যায় যে তারাও হয়তো বদলে যাবেন। আমি ভারতে এবং আমেরিকায় দুই দেশেরই কারাগারে কার্যক্রম অনুষ্ঠান করেছি। আমি এমন কিছু দোষী বা আসামিদের সঙ্গে মিশেছি যারা জীবনে ভয়ানক সব কাজ করেছেন, কিন্তু তাদের অনেকেই নিজেকে রূপান্তরিত করেছেন কিছু সহজ যোগের মাধ্যমে। আর সব থেকে বড় কথা, তারা যখন আমার সাথে ছিলেন তারা একেবারেই চমৎকার সব মানুষ ছিলেন। এটা আপনিও করতে পারেন। আপনারা অঙ্গুলিমালার সাধুতে পরিণত হওয়ার কথা শুনে থাকবেন, বাল্মীকির এক মহান ঋষিতে পরিণত হওয়ার কথা শুনে থাকবেন, এরকম করে অনেক গল্প আছে যাদের হাতে গোনা কয়েকটাই বিখ্যাত হয়েছিল। আরও অনেকেই আছেন যারা তাদের খারাপ দিককে চমৎকার দিকে রূপান্তরিত করেছিলেন, শুধুমাত্র কারণ কেউ একজন তাদের চমৎকার দিকটাতে মনোযোগ দিয়েছিল বলে। তাই দয়া করে যার সাথেই দেখা হোক না কেন, তাদের মধ্যে যা কিছু সেরা আপনি দেখতে পাচ্ছেন আপনাকে কিছু কল্পনা করতে হবে না, যা কিছু ভালো তাদের মধ্যে দেখছেন সেটার প্রতি মন দিন, সেটাই তাদের থেকে আশা করুন। তাদের উন্নতির মানদণ্ড হিসেবে দেখুন, তাদের খারাপটাকে মনে ধরে রেখে বা তাদের সব থেকে নিচে নেমে যাওয়ার অপেক্ষায় থাকা বা তাদের নিচে নেমে যেতে দেওয়ার চেয়ে জীবনের প্রতি মুহূর্তে এই সম্ভাবনাটাকে বাস্তবায়িত করার সুযোগ আপনার কাছে রয়েছে। আসুন এটাকে সম্ভব করে তুলি।